লেনোভো থিঙ্কর টি ফোরটিন এস জেন টু নিচে লেখা ম্যাগনেশিয়াম চেসিস অর্থাৎ এই ল্যাপটপটার বডি ম্যাগনেশিয়াম দ্বারা তৈরি শুধু যে লেনোভো ব্র্যান্ডই ম্যাগনেশিয়াম ইউজ করে তা কিন্তু না অন্যান্য ব্র্যান্ডে কিন্তু তাদের ল্যাপটপের বডিতে ম্যাগনেশিয়াম ইউজ করে এখন ম্যাগনেশিয়াম ইউজ করার জন্য বেশ কয়েকটা রিজন আছে যেমন যদি বলি যে ম্যাগনেশিয়াম যেমন পাতলা হয় অর্থাৎ লাইট সাথে এটা কিন্তু বেশ মজবুত হয় তো যার কারণেই কিন্তু লেনোভো ইউজ করা হয় সাথে লেনোভো কিন্তু আপনার ল্যাপটপের ভিতরের তাপটাও কিন্তু বাইরে বের করতে সহযোগিতা করে এমন আরও বেশ কিছু রিজন আছে তাছাড়াও এই জন্য যখন দেখবেন যে কোনো স্লিম ল্যাপটপ বিল্ড করা হয় তখন কিন্তু এই ম্যাগনেশিয়ামটা ইউজ করা হয় কারণ স্লিম ল্যাপটপ অর্থাৎ ওটা অনেক লাইটওয়েট হবে এবং ওটাকে মজবুত হইতে হবে সাথে সাথে তো ওই দিক দিয়ে ম্যাগনেশিয়াম কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং অনেক স্ট্রং দ্য ওয়ে আমি অ্যাকচুয়ালি যে ল্যাপটপটা নিয়ে কথা বলতেছি এটা হলো লেনোভো টি ফোরটিন এস জেন টু অর্থাৎ এটাতে রাইজন প্রসেসর আছে রাইজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ ছয়টা কোর বারোটা সেট এবং ষোলন বি ক্যাশ আছে তো সাথে রেডিওন গ্রাফিক্স আছে ওয়ান জিবি ডেডিকেটেড এটাতে সিক্সটিন জিবি র্যাম আছে সাথে টু ফিফটি সিক্স জিবি এসএচডি আছে এসএসডি বাড়ানোরও সুবিধা আছে তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়াও এই ল্যাপটপটা কিন্তু বেশ স্টাইলিশ এটাকে লেনোভো নর্মালি বিজনেস ক্লাসের সব ল্যাপটপগুলোকে ওয়ান এইটটি পর্যন্ত বুক করা যায় তো এটা বেশ স্টাইলিশ সাথে এটাতে যে সাউন্ড সিস্টেম ডলবি সাউন্ড সিস্টেম আছে তো এই যে কীবোর্ডটা আছে তো লেনোভোর কিবোর্ড নিয়ে অত কিছু অ্যাকচুয়ালি বলার কিছু নাই বিকজ লেনেভোর কিবোর্ড বরাবরই বেটার হয় তো যারা প্রফেশনাল আছে তাদের জন্য লেনোভোর কিবোর্ডটা অনেক বেস্ট একটা চয়েস হতে পারে তাদের কাজের জন্য সাথে এ ফেস ডিসপ্লে অবশ্যই আই ফেস ডিসপ্লে আর এটার যে ফিঙ্গার আছে এটা ফিঙ্গার কিন্তু এর যে পাওয়ার বাটনটা এই পাওয়ার বাটনে কিন্তু এর ফিঙ্গার দেওয়া আছে এছাড়াও কিবোর্ডের ব্যাকলাইট আছে ক্যামেরার প্রাইভেসি শাটার আছে ফেসলক ফিঙ্গার প্রিন্ট দুটাই পাচ্ছেন তো মোটামুটি সব ধরনের ফিচার্সই কিন্তু এই ল্যাপটপটাতে আছে ল্যাপটপটা একটু কানেক্টিভিটি দেখি আই মিন পোর্ট যথেষ্ট স্লিপ হওয়ার সত্ত্বেও এটাতে টাইপ সি পোর্ট আছে দুইটা অ্যান্ড দুইটাই চানার বোর্ড অ্যান্ড এটার যে অ্যাডাপ্টারটা থাকছে সেই অ্যাডাপ্টারটাও টাইপ সি সাথে এটাতে এম ডিএমের পোর্ট আছে ইউসবি থ্রি পোর্ট আছে অ্যান্ড অপর পাশেও আরেকটা ইউস বি থ্রি পোর্ট আছে তো এই হলেও এর কানেকটিভিটি তো অনেকেই এটার জেনারেশন নিয়ে একটা কনফিউশনও থাকতে পারে যে শুধুগুলো লেনেবো থিং ফ্যার টি ফোরটিন এস জেন টু তার মানে কি জেনারেশন টু অ্যাকচুয়ালি তা না এটা নেবো টি ফোরটিন সিরিজের ফোরটিন এইচ সিরিজের জেন টু এটার জেনারেশন যদি হিসাব করেন নর্মালি তো জেনারেশন করে না বের করে না তারপরে এটা যদি জেনারেশন বলেন এটা হলো ইলেভেন জেনারেশনের ল্যাপটপ কারণ টি ফোরটিনেস এই সিরিজের ল্যাপটপে কিন্তু ইনটেল প্রসেসর দিয়েও আছে যেগুলো জেন টুগুলোও আই সেভেন ইলেভেন জেনারেশনের হয় তো যদি জেনারেশন ওয়াইজ হিসাব করেন বা বলেন তাহলে এটা কিন্তু ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ আর সাথে এটাতে কিন্তু উইন্ডোজ ইলেভেন ওনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার সাথে আর এই ল্যাপটপটাও যেহেতু ম্যাগনেশিয়াম বডি যেটা শুরুতেই বললাম তো এই ল্যাপটপের বেস্ট মানে বিল্ড যে বেশ ভালো অর্থাৎ কেউ যদি পোর্টেবল একটা ল্যাপটপ খুঁজতেছে সাথে ডিউরেবিলিটি বেটার হবে লাইট ওয়েট হবে তো সেই দিক দিয়ে এই ল্যাপটপটা নিতে পারে আর যেহেতু রায়জন ফাইভ প্রো প্রসেসর দেওয়া তো যারা মাল্টিটাস্কিং করতে যাচ্ছেন বা কিছু হ্যাভি ওয়ার্কলোডেড কাজ করতে যাচ্ছেন তো তাদের জন্য আই থিঙ্ক এই ল্যাপটপটা বেস্ট হতে পারে আর এইটার প্রাইস পড়বে যেভাবে আছে সেটা হলো আপনার তিপ্পান্ন হাজার টাকা প্রাইস পড়বে অর্থাৎ রাইজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর যেটাতে ছয়টা কোর আছে বারোটা থ্রেড আছে এবং ষোলো এমবি ক্যাশ ক্যাশলি আছে সিক্সটিন জিবি র্যাম আছে ডিডার ফাইভের আটচল্লিশশো আছে সাথে দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স জিবি এন ভি আছে অ্যান্ড এই এসএইডিটা আপডেট করারও সুযোগ আছে অ্যান্ড এটার যদি এখন ওয়ারেন্টি বলি সেটা হলো আমাদের সব ল্যাপটপে ল্যাপটপই ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে তো এই ল্যাপটপটা আমাদের সফেষে নিতে পারেন আর এটা আমাদের মিরপুর ব্রাঞ্চে পেয়ে যাবেন এটা মিরপুরের অ্যাড্রেসটা হলো মিরপুর টেন যে সার্কেলটা আছে পাশে দেখবেন এফ এস স্কোয়ার নামক একটা বিল্ডিং আছে বেশ বড় বিল্ডিং তো এটা নতুন একটা মার্কেট এফ এস স্কোয়ার তো এটা লিফ্টের ছয় সাতশো সতেরো নম্বর শপ আমাদের তো এখানে আসলেই কিন্তু আমাদের এই ল্যাপটপটা পেয়ে যাবেন এছাড়াও এই ল্যাপটপের পাশাপাশি আমাদের এই কনফিগারেশন বা এই প্রাইস রেঞ্জের চেয়ে কম বেশি বা ডেডিকেটেড গ্রাফিক্সহ আরও হায়ার রেঞ্জের বিভিন্ন টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের আসছে তো আশা করি এই ল্যাপটপটাও আপনাদেরকে ভালো লাগবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ